দেশে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে বন্যার পানি কমতে শুরু করেছে বিপদসীমার উপরে নদ নদীর পানি থাকলেও বাড়ার কোনো আশঙ্কা নেই আগামী সোমবার নাগাদ বন্যার পানি নেমে যাবে বিস্তারিত জানাচ্ছেন মুনায়েম চলতি আগস্ট মাসের ষোলো তারিখ থেকে দেশের ওপর লঘুচাপ সক্রিয় তার সাথে মৌসুমী বায়ু এবং পূর্ণিমার প্রভাব যুক্ত হয়েছে সে কারণে দেশে বৃষ্টির পরিমাণ ছিল অতিমাত্রায় তার সাথে ভারত থেকে আসা পাহাড়ি ঢল যুক্ত হয়ে ফেনী কুমিল্লা নোয়াখালী অঞ্চলে আকস্মিক ও অস্বাভাবিক বন্যা হয় যা এখন এগারো জেলায় ছড়িয়েছে আবহাওয়া অফিস বলছে গত এক সপ্তাহে অতি ভারী বৃষ্টি হয় এ সময় চট্টগ্রামে পাঁচশো সাতষট্টি মিলিমিটার আর কুমিল্লায় পাঁচশো সাতান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এই অঞ্চলে পানির উচ্চতা ২২ ইঞ্চি তবে এখন বৃষ্টির পরিমাণ কমে আসছে বাংলাদেশের অভ্যন্তরে এবং উজনে বৃষ্টিপাতের তীব্রতা বহুলাংশেই কমে গেছে বৃষ্টিপাত যদি এইভাবে ক্রমাগতভাবে কম হতে থাকে তাহলে আমরা আশা করি 25 এবং 26 তারিখের পরে এই বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে বৃষ্টি কমে যাওয়ায় নদ-নদীর পানিও কমতে শুরু করেছে। তবে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির জন্য অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত। আগামী আপডেটে স্বাভাবিকভাবে এই দেশের পূর্বাঞ্চলীয় সকল জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং নতুন করে বন্যা পরিস্থিতি কোনো জায়গায় তৈরি হবে না আগামী সোমবারের পর উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা